ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে, মোবাইলে কি কি সফটওয়্যার লাগবে এবং কিভাবে আপনারা একটি ভিডিও প্রপারলি আপনারা ইউটিউবে আপলোড করবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখন আধুনিক জমানায় একটা সময় ছিল যে মোবাইল দিয়ে ইউটিউবিং করাটা একটু টাফ বিষয় ছিল, কিন্তু বর্তমানে যে মোবাইলগুলো আসতেছে অনেক আপগ্রেড, যে কারণে এখন আর কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন পড়ে না, আপনি চাইলে মোবাইল দিয়েও ইউটিউবিং করতে পারবেন। আমিও অনেক ক্ষেত্রে বেশিরভাগ সময় মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং সব কিছুই করে থাকি মোবাইল দিয়ে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবিং করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কি কি সফটওয়্যার লাগে। আপনারা হয়তো জানেন সবাই যে ইউটিউবিং করতে গেলে প্রথমে একটি জিমেল আইডি লাগে, সেটা ইউটিউবে আপনার লগ ইন করতে হয়, সেটা আপনারা হয়তো সবাই জানেন। এরপরে আপনার যেটা লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যার, এক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার আছে, সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন আপনার পছন্দ মতো, যেই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন সেটা ডাউনলোড করে নেবেন। আমি সাধারণত ইনশর্ট আর যেই সফটওয়্যারটি আমি সবচেয়ে ব্যবহার করি সেটা হচ্ছে কাইন মাস্টার, এই দুটো সফটওয়্যার দিয়ে আমি আপনার ভিডিও এডিট করে থাকি মোবাইল দিয়ে। আর কম্পিউটারের বিষয়টা অন্যরকম, যেহেতু আজকে আমরা মোবাইল দিয়ে দেখব কীভাবে ভিডিও এডিটিং করতে হয় বা কোন কোন সফটওয়্যার দিয়ে করতে হয়, কীভাবে ভিডিও এসইও করতে হয়, সব কিছুই আমরা আজকের ভিডিওতে শিখব। তো এডিটিংয়ের জন্য দুটি সফটওয়্যার আমি আপনাদেরকে দেখালাম, এই দুটি আপনারা ব্যবহার করতে পারেন। আর ট্যাগের জন্য আমরা ওয়াইটি ট্যাগ জেনারেটর, এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিওর জন্য আপনারা ট্যাগ নিতে পারবেন। তো এখানে যদি আপনারা কোনো ট্যাগ লেখি, যেমন অ্যান্ড্রয়েড ট্রিক্স লিখি, অ্যান্ড্রয়েড ট্রিক্স লিখে যদি আমরা সার্চ করি, এই কিওয়ার্ডের উপরে দেখুন আমাদেরকে অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছে এর রিলেটেড, অর্থাৎ আপনারা চাইলে এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। তো যাই হোক, আপনার কিওয়ার্ডের জন্য আমি এটা ব্যবহার করি, আপনার চাইলে আরও অনেক সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড অ্যাপে, গুগল প্লে স্টোরে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থাম্বনেল বানানোর জন্য পিক্সআর্ট অথবা পিক্সেল ল্যাব অথবা এই সফটওয়্যারটিও ব্যবহার করতে পারেন, থাম্বনেল মেকার, দেখুন এই গ্রিন কালারের এটা, এটা অনেক সুন্দর, আপনারা চাইলে এটা দিয়েও আপনারা থাম্বনেল বানাতে পারবেন খুব সুন্দরভাবে। তো মোটামুটি এই তিনটা সফটওয়্যার দিয়ে আপনারা থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। এরপরে যে সফটওয়্যারগুলো লাগে সেটা হচ্ছে ভালো মানের ক্যামেরা, যদি আপনার কাছে ক্যামেরা না থাকে, মোবাইলের ক্যামেরা যদি ভালো ক্লিয়ার ভিডিও না আসে, সেক্ষেত্রে আপনারা থার্ড পার্টি অ্যাপ নিতে পারেন। যেমন আমি এটা iPhone 13-এর ক্যামেরা ইনস্টল করে রাখছি, এটা দিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও করি, আপনারা চাইলে নিতে পারেন। আর যদি আপনার ফোনের ক্যামেরা ভালো থাকে সেক্ষেত্রে ফোনের ক্যামেরা দিয়েও আপনারা করতে পারবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার রয়েছে যেটি দিয়ে আপনাকে ভিডিও সম্পূর্ণ কিছু করতে হবে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, ইউটিউব ওয়াইটি স্টুডিও। এটি ইউটিউবের একটি সার্ভিস, অর্থাৎ ইউটিউবে নিজে দিয়ে থাকে এই সার্ভিসটি। আপনার এখান থেকে আপনি যে কোনো ভিডিও এডিটিং, অর্থাৎ ভিডিও যে ট্যাগ, ডিসক্রিপশন, তারপর টাইটেল, সব কিছুই আপনি এখান থেকে লাগাতে পারবেন। কিভাবে, যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন, তারপরে ভিডিওটার উপরে যদি আপনি ক্লিক করেন, দেখবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখবেন একটি পেন্সিলের মতন একটা আইকন দেখা যাবে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে এটাতে ক্লিক করার পর আপনার দেখুন ভিডিওর যাবতীয় তথ্য ইনফরমেশন এখানে আছে। যেমন শুরুতে আসতেছে এটা আমাদের হচ্ছে টাইটেল, এখানে আমরা টাইটেল বসাবো। এখানে লেখা আছে ডিসক্রিপশন, এখানে আপনার ডিসক্রিপশন দিয়ে দিবেন।
তারপর এখানে আছে পাবলিশড, অর্থাৎ আপনি এটা পাবলিশ প্রাইভেট যে কোনো অবস্থায় রাখতে পারবেন, যদি মনিটাইজেশন অন থাকে এই অপশনটা আপনার পেয়ে যাবেন। তারপরে এখানে আরও অডিয়েন্স অপশন আছে, আপনার ভিডিওটি চাইল্ডের জন্য কিনা বা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। এরপরে ট্যাগ অপশন আছে, প্লে লিস্ট আছে, এখান থেকে সব কিছুই আপনি ম্যানেজ করতে পারবেন ভিডিওটি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যেমন ট্যাগ অপশনে গেলে এখানে আপনার ভিডিওতে যে ট্যাগগুলো সেগুলো আপনি এখানে বসাতে পারবেন, লিখতে পারবেন, যে কোনো একটি ট্যাগ লিখে যদি আপনি ডট দেন তাহলে আপনার ট্যাগটি হয়ে যাবে। তো এটা ট্যাগ আপনাকে এখান থেকে আপনি দিতে পারবেন, অথবা আপনি অটোমেটিক জেনারেট করে সেটা কপিও করতে পারবেন। তো এটা গেলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আসি আপনার এই ভিডিওটি আপনি যদি কম্পিউটারের মতনই এডিটিং অথবা কম্পিউটারের মতন এসইও করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে। দেখুন, আপনার ফোনে অবশ্যই গুগল ক্রোম রয়েছে, তো আপনাকে যেটা করতে হবে গুগল ক্রোমে গিয়ে আপনাকে ডেস্কটপ মোড নিয়ে আসতে হবে। এখানে দেখবেন একটি ডেস্কটপ স্টাইল একটি অপশন আছে, এটাতে সিলেক্ট করে দেবেন। তো দিলে আপনার ডেস্কটপ স্টাইলে আপনার মোবাইলটি হয়ে যাবে, অর্থাৎ যেমন আমরা এখন দেখবো ইউটিউব স্টুডিওটা আমরা ডেস্কটপ স্টাইলে আমরা ওপেন করব। এই যেমন আমার এটা ওপেন করাই রয়েছে ডেস্কটপ স্টাইলে। তো যাই হোক, আপনারা ডেস্কটপ স্টাইলে করে নেবেন। তো এখানে এটা হচ্ছে একদম কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনার চ্যানেলটি ওপেন করলে যেভাবে দেখাবে, যে ফেসটা দেখাবে, যে ফেস লুক আসবে সেটাই আপনার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনার এটা হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড, এখানে লেখায় দেখাচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড। এখানে আসবে আপনার চ্যানেল কন্টেন্ট, অর্থাৎ আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেখানে লিস্ট চলে আসবে। এরপরে যেটা আসবে অ্যানালাইটিস, চ্যানেল প্লে লিস্ট, অ্যানালাইটিস, এখানে সম্পূর্ণ অপশনগুলি আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনার চ্যানেলের জন্য। তো এখান থেকে আমরা যেটা গুরুত্বপূর্ণ দেখব সেটা হচ্ছে ভিডিও কীভাবে এসইও করবেন। তো আপনার ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার পর এই ধরনের একটি চ্যানেল কন্টেন্ট চলে আসবে, আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো রয়েছে। তো আপনি যে ভিডিওটাকে আপনারাই আপনি এডিট করবেন বা এসইও করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ইন্টারফেসটা এমন আসবে। দেখুন, আপনার এই এটা হচ্ছে আপনার টাইটেলের জায়গা, আপনি এখানে টাইটেল দিতে হবে। এরপর আছে ডিসক্রিপশন, আপনি এখানে 5000 পর্যন্ত ডিসক্রিপশন দিতে পারবেন। এখানে আছে থাম্বনেল অপশন, আপনি থাম্বনেলটি তৈরি করে এখান থেকে দিতে পারবেন। প্লে লিস্ট চাইলে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন কোন প্লে লিস্টে আপনার ভিডিওটি রাখতে চান। তারপরে যেটা আসবে, এখানে যদি এটা অ্যাজ রিডাকশন হয়, অর্থাৎ আপনার যদি এটা চাইল্ডের জন্য না হয় তাহলে এই জায়গাতে অপশনটি ক্লিক করে রাখবেন। তারপর অ্যাডভান্স অপশনে যদি আপনি ক্লিক করেন তো নিচে আরও অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ট্যাগ, আপনার ভিডিওর যে ট্যাগগুলো সেখানে এখানে আসবে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। কত তারিখে আপনার ভিডিওটি আপলোড করলেন সেটা এখানে দিতে পারেন। ভিডিও ক্যাটাগরি এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার চ্যানেলের জন্য। তারপর এই পাশে দেখুন আপনার এন্ড স্ক্রিন, অর্থাৎ আপনি এন্ড স্ক্রিনে কী ভিডিও রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে আপনার চ্যানেলের কোন ভিডিওটি আপনি এন্ড স্ক্রিনে দেখাতে চাচ্ছেন দিয়ে আপনি এখানে সেভ করে দিতে পারেন। দিলে আপনার ভিডিওটি এন্ড স্ক্রিনে দেখাবে। তো বর্তমান জামানে যেই মোবাইলগুলো আসতেছে আপগ্রেড, এখান থেকে আপনার যে কম্পিউটার দিয়ে আপনাকে ভিডিও এসইও করতে হবে এমন নয়, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন। তো এখান থেকে আপনি মনিটাইজেশন অপশন রয়েছে এটাও চালু করে নিতে পারবেন। আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে আসবে, মনিটাইজেশন অপশন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।